বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর তোমাদের সবাইকে স্বাগত আমার পরিবারে আসার জন্য, আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগে এই যে উঠোন ঝাড় দিয়ে এই যে দেখো শানটা মোছা হয়ে যায়, মোছা বলতে জল দিয়ে ধোয়া হয়ে যায়। আমি দেরি করে একটু উঠি বলে পরে আমি আমার ঘরটা এরকমভাবে বাসি, ঘর আমি পরিষ্কার করে নিই। এরপর জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, আর ছাদের দরজাটাও খুলে দিলাম। এরপর আমি ঠাকুরের বাসি ফুলগুলো আগের দিন রাত্রিরেই তুলে এই ঝুড়িটার মধ্যে রেখে দিই। আর এখন হচ্ছে ঠাকুরকে আমি বাসি জায়গাটা প্রথমে মুছে নিয়ে তারপরে ঠাকুরকে প্রতিদিনের মতো আজকেও জল মিষ্টি দিয়ে দেবো। তো প্রথমে আমি ঠাকুরের বাসি জায়গাটা আমি মুছে ক্লিন করে নেব, তারপর আমি একে একে ঠাকুরকে যা যা করে থাকি সেগুলো করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এরপর আমি এই যে ঠাকুরের বাসি জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি, আর দেখেছি একটু কালো কালো দাগ। এখানে না মোমবাতি দিতাম, তো মোমবাতি দেওয়ার পরে এরকম হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এরকম দাগ হয়ে গেছে, এটাকে আমাকে পরিষ্কার করতে হবে। তো আমি এখন ঠাকুরের জায়গাটা বাসি জায়গাটাকে আমি মুছে ক্লিন করে নিচ্ছি, তারপরে ঠাকুরের বাসন মেজে নিয়ে আমি প্রতিদিন সকালবেলা, মানে প্রতিদিন সকালবেলা আমি সব থালায় খেতে দিই না, একটা থালা বা দুটো থালাতে দিই ঠাকুরকে। তারপর মধ্যাহ্নে যখন মধ্যাহ্নের ভোগে বা দুপুরের ভোগে আমি তখন প্রত্যেকটা থালায় আমি দিই। আর এখন আমি ঠাকুরের এবার প্রদীপটা জ্বালিয়ে নিয়ে ঠাকুরকে বাসি মুখ ধুয়ে দেবো। ঠাকুরের বাসি মুখ বা একটু হাত পা এগুলো একটু মুছিয়ে দিই ভেজা একটা কাপড় দিয়ে, শুকনো তবে সুতির কাপড় দিয়ে। তো বন্ধুরা, তোমাদের সাথে ভাবছি যে একটা কথা শেয়ার করব। তো সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই হাউসওয়াইফ, তো প্রত্যেকের মধ্যেই এমন ভাবটা থাকে যে একটু কাজ বাজ যেমন করব, মোট কথা সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম করা, ধরো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা থেকে তোলা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজই থাকে করতে হয়। তার মধ্যে নিজেকেও একটু সুন্দর রাখা বা একটু ফিটফাট থাকা বা অন্যান্য নিজেদের ইচ্ছা স্বপ্ন পূরণগুলো একটু একটু করা, সবসময় যে সব ক্ষেত্রেই আমাদের সঙ্গে সঙ্গেই হয়ে যায়, আজ চাইলেই যে কাল পাওয়া যায় তা তো নয়, তবে নিজেদেরকে আমরা চেষ্টা করি অমনভাবে কিছু করার বা নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখার বা সুন্দরভাবে ফুটিয়ে তোলার। তো সেক্ষেত্রে অনেকেই পার্লারে যায় বা অনেকে অনেক অনেক টাকা খরচা করে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করে, বা কেউ কেউ আছো যে অনেকে হয়তো ইচ্ছা আছে যে একটু সুন্দর থাকবো, রূপচর্চা করব, কিন্তু এত টাকা পাবো কোথায়, বা টাকা আছে সেটা ফালতু নিজের একটু রূপচর্চার জন্য এত টাকা খরচা করার দরকার নেই, ওই টাকায় অন্য একটা জিনিস হয়ে যাবে। অনেক হাউসওয়াইফেরই মনে এটা হয় যে আমি এই জিনিসটা কিনবো বা এই জিনিসটা ফেসিয়াল করে এত টাকা, 500 টাকা 600 টাকা বা 1000 টাকা ফেসিয়ালের পেছনে দেবো বা হেয়ার স্পায়ের পেছনে দেবো, কিন্তু তার থেকে যদি আমি একটা জিনিস কিনি বা একটা নতুন শাড়ি কিনি বা অন্যান্য সংসারের কোনো জিনিস কিনি তাহলে সেটা আমার ভালো হবে, মাসাজ আর কদিনই বা থাকবে, এমনটা মনে করাটাই স্বাভাবিক। অনেক হাউসওয়াইফই আছে যে আমরা এমনটা মনে করে থাকি। তো আমি তোমাদের কিছু প্রসেস বলে দেব মুখে মাসাজ করার, বা কোন জায়গায় মুখের মধ্যে কোন জায়গাটাই প্রেসার দিয়ে কোন জায়গায় ক্রিম দিয়ে মাসাজ করলে মুখ একদম সুন্দর ও ঝকঝকে গ্ল্যামার হয়ে উঠবে। তো সেই টিপসটা তোমরা ফলো করতে পারো। তো আমার নিজের একটা ছোটোখাটো পার্লার আছে, আমি ঘরোয়া পদ্ধতিতে যারা করতে চাও আমি তাদের কথাই বললাম। এমনটা সবাই আছে যে যতই পার্লারে যাক না কেন ঘরোয়া পদ্ধতিতে অনেকেই চেষ্টা করে, ঘরোয়া পদ্ধতিতে আমি একটু শৌখিন বা সেজেগুজে থাকবো। যাদের অনেক টাকা আছে বা অনেক টাকা পয়সা রূপচর্চার পেছনে খরচা করতে চায় তারাও এমনটা ভাবে যে রেগুলারিটি করা তো সবসময় ঠিক না, ঘরোয়া পদ্ধতিতে আমি করব। অনেকে দেখবে আপেল সেদ্ধ করে সেটাকে ফেস প্যাকভাবে ইউজ করে, অনেকে গাজর ফেস প্যাকভাবে ইউজ করে। তা আমি এখানে তোমাদের এটাই বললাম যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঠাকুরকে খাওয়ানো হয়ে গেল, এরপরে চলো যাই নিচে গিয়ে চাটা বানিয়ে একটু খেয়ে নেব। তো সেই কথাই আমি তোমাদের বলছি। তো এইদিকে চা
চা বানাতে বানাতে আমার একটা ক্লায়েন্টও এসে গেছে, সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ বাদে আমি দেখাচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, তো সেই টিপস আমি তোমাদের দিয়ে দেব, দু তিন দিন বাদে দিয়ে দেব, তোমরা ফলো করতে পারো। খুব সুন্দর টিপস, আর ঘরোয়া পদ্ধতিতে যে কোনো মানুষ করতে পারো তোমরা। আর বাজারের তোমরা রিটেল ক্রিমও নিয়ে আসতে পারো, বা যদি মনে করো তোমরা বাড়িতেই অনেকের অ্যালোভেরা জেল আছে বা অ্যালোভেরা গাছ আছে, বা এমনটাও হতে পারে যাদের বাড়িতে গাছ নেই কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু সবার বাড়িতে কিছু না কিছু থাকে, বা সেটাও না থাকতে পারে। তো কোনো না কোনো জিনিস ঘরোয়া পদ্ধতির আমি ঠিক বলে দেব, তো সেই জিনিস তোমরা ইউজ করতে পারো বা বাজার থেকে আগে থেকে কিনেও নিয়ে আসতে পারো। তো সেটা দিয়ে তোমরা মেন পয়েন্ট যেগুলোতে মাসাজ করবে তাতে চামড়া ঝুলে যাওয়ার ব্যাপার থাকবে না, মুখ রিলিফ পাবে, অনেকটা ব্লাড সার্কুলার হবে, বা অনেক ইত্যাদি ইত্যাদি। তো তোমরা সেটা ফলো করতে পারো যদি তোমাদের ইচ্ছে বা মনে হয় সেটা। তো এদিকে আমার চা হয়ে গেল, তো চাটা হয়ে গেল, আর ওদিকে আমার ক্লায়েন্ট বসে আছে। তো আমি তাড়াতাড়ি ঝটপট করে আমি চাটা খেয়ে নেব, মানে ব্রেকফাস্ট করে নেব। তো দেখো এত সকাল সকালই চলে এসেছে, কেননা পুজোর মার্কেটিং করতে যাবে সেই কারণে, আর আজকে তারপরে আবার ছুটির দিন বলে কথা, স্কুল ছুটি আছে ওর, সেই জন্য ওই যে ও চলে এসেছে। তো এই দিকে আমি আমার ক্লায়েন্টের কাজ করতে ব্যস্ত, আর ওই দিকে দিদি ভাই চাল কুমড়ো কাটছে। আমারও চাল কুমড়ো কাটতে খুব ভালো লাগে, কিন্তু ও খুব ভালোবাসে কুচি কুচি করে কাটতে, আমিও কুচি কুচি করে কাটতে পারি কিন্তু কিন্তু ইদানিং দেখছি যে এই চাল কুমড়োটা বেশি কুচি কুচি করে কাটছি, সেটা না বড্ড ঘ্যাটা ঘ্যাটা, মানে ঘ্যাটা বললাম বলে তোমরা আবার খারাপ ভেবে নিও না, মানে বড্ড বেশি গায়ের সাথে লেটকে পেটকে আছে, তো সেটা না ভালো লাগে না। তো সেই কারণে একটু শাশুড়ি মাকে দেখতাম, মানে মাকে দেখতাম যে একটু মোটা মোটা করে বানাতো, তাতে কী হতো গায়ের সাথে গায়ে অত লেগে থাকতো না। তো তার মধ্যে আজকে আবার একটু নিরামিষ আছে আমার, এটা আমি শনিবারের ভিডিওটা দিচ্ছি বন্ধুরা, একটু দেরি হয়ে গেল। তো শনিবার দিনকে বাড়ির পুজো উপলক্ষে আমি পুজো করিনি, সামনের সপ্তাহে আমাদের বাড়িতে পুজো হবে, সেটাই করব। তো ব্রতটা আর কি গায়ে নিরামিষ খেয়ে পালন করছি, ভাদ্র মাসের পাঁচটা শনিবারই আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে মাকে ওই মানে যেগুলো আমাদের নিরামিষের থাকে সেগুলোর থেকে দিলাম, রান্না করে নেবে মা আর আমিও একটু করব। তো এই দিকে ছাদে এসে তোমাদের দেখালাম এই যে আমাদের পাটগুলো এভাবে ছড়ানো থাকে, সেদিনকে পাট তোলা আর কীভাবে ছড়াচ্ছিল এটা দেখিয়েছি, কীভাবে যে মেলে মেলে দেওয়া থাকে পুরোটা এমনভাবে সেটা দেখানো হয়নি। তাই বন্ধুরা আজকে ছড়ানোভাবে পুরো মেলে দেওয়া আছে এটা তোমাদের আজকে দেখালাম। আরও পাট জলের মধ্যে মানে ডোবার মধ্যে পচিয়ে রেখেছে, অনেক কাজ হচ্ছে। তো যাই হোক এটাই আমি তোমাদেরকে দেখালাম। তো এরপর আর কি বন্ধুরা, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, তবে তোমরা বিউটি টিপস যেগুলো তোমাদের আমি দেখাবো, বিউটি টিপস বা এই কাজগুলো যেমনভাবে বলবো সেরকমভাবে যদি তোমরা দেখতে পারো তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে। তো আমি নিজের ক্ষেত্রেও করে দেখেছি, ইভেন আমি অনেক ক্ষেত্রে এরকমটা দেখেছি, তো করলে পরে অনেক ভালো হয়। তো এই দেখো এই ডোবা, এই যে আমাদের পাশের ওই ডোবাটার মধ্যে পাট এখনও পচাচ্ছে, বলতে আর কি ডুবিয়ে রেখেছে কাদা দিয়ে। তো এখানে আমি আজকে বিছানা চাদর আরও অনেক কিছু কাছাকাছি করে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। এরপর সরাসরি চলে আসলাম সন্ধেবেলা, অনেকটা সন্ধে হয়ে গেছে দেখো শর্ট ভিডিও বানাতে বানাতে, সেই কারণে আমি এখন এসে তুলে নিচ্ছি, প্রায় অনেকটা সন্ধেবেলা হয়ে গেছে। তো এরপর আমি এই যে সন্ধেবেলা সমস্ত ঠাকুরের চরণ থেকে ফুলগুলো তুলে নিলাম, এটা আমি তোমাদের বলছি, আবার তোমাদের সাথে একটুখানি হাই করে দিলাম একটু তাকিয়ে। তো সমস্ত ফুলগুলো আমি গুছিয়ে তুলে নিচ্ছি, তাতে ঠাকুরের পাটাও পরিষ্কার থাকবে, চরণের ওখানে ফুলগুলো যে দিয়ে থাকি সেগুলোও পরিষ্কার থাকবে, ঠাকুরের ঘুমোতে বা থাকতেও অসুবিধা হবে না। আবার এদিকে ফুলগুলো অনেক সময় যখন পরিষ্কার থাকে টাটকা থাকে সেটা ভালো থাকে, যখন শুকিয়ে যায় না তখন দেখবে ছোটো ছোটো পোকা থাকতে পারে, মশা থাকতে পারে, তখন নিজেদের পুজো দিতেও ভালো লাগবে না, আর ঠাকুরও তো কষ্টে থাকবে তাই না। তো সেই কারণে আমি ওগুলো সন্ধে দেওয়ার সময় তুলে নিই, কখনও প্রদীপ দেখিয়ে প্রসাদ দিয়ে তুলি, আবার কখনও তার আগে তুলে থাকি।
তো বন্ধুরা, আমি এখন এবার তুলসীতলায় সন্ধে দিয়ে নিচ্ছি। ছাদের পুরো ছাদটা যখন বেশি সন্ধে হয়ে যায় ঘুরতে ভয় করে, তাই একটু আশেপাশে দেখিয়ে নিই। আবার ঠাকুর ঘরে ফিরে আসলাম। তো এবার সন্ধে দিয়ে প্রসাদ দিয়ে আমি আবার একটুখানি প্রসাদ নিজেও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এরপর চলে যাবো নিচে। তবে এরপর আমি চাটা আর বন্ধুরা কিছুই দেখাবো না, আমি সরাসরি চলে যাবো রাতের রান্না দেখাতে তোমাদের। এই যে বলেছিলাম আজকে শনিবার, তো আমি না খিচুড়ি টিচুড়ি অত সত্যি কথা বলতে একা একা আমি করি না, মা যখন করে তখন করি। আর একটু সময়ও বেশি লাগে খিচুড়ি করতে, আর সেভাবে তো বাড়ির লোক কেউ খিচুড়ি খায় না, আমার একার জন্য আর করি না। কারণ রাত্রিবেলা বাড়িতে সবাই মোটামুটি রুটি খায়, আমার হাজবেন্ডও রুটি খায়, আর খিচুড়ি করে তখন অসুবিধার মধ্যে পড়ে যায়, একার জন্য অল্প করে করাও যায় না, তাই জন্য ডালিয়া করে নিই। তো ওই জন্য চটপট করে ডালিয়াটা করে নিলাম। উপোষের দিন আমি এটাই করি, খুব তাড়াতাড়ি হয়েও যাই। আবার অনেক সময় হয় না উপোষ করে অন্ন খাওয়া যায় না, আর খুব কম সময়ে খুব সহজেই হয়ে যায় ঝটপটভাবে এই ডালিয়া রান্না। আমি উপোষের দিনে এগুলোই খেয়ে থাকি বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে নিরামিষ বলে আগে ধরলাম, আমারটা আমি দেখিয়ে দিলাম। বাদ বাকি রান্নাগুলো পরে আমি দেখিয়ে দিচ্ছি বাড়ির সকলের জন্য, যে রান্নাটা হয়েছে সেটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের দিন আসবো আবার অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বাই বাই, সবাই ভালো থেকো।